ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা আলোচনা করব তোমাদের সামনে যে একাদশ শ্রেণীর পরীক্ষা, সেই পরীক্ষায় টেলস ফ্রম শেক্সপিয়ার অর্থাৎ তোমাদের যে র্যাপিড রিডার রয়েছে, দ্রুত পঠন, সেখান থেকে তোমরা বড় কোশ্চেন কী কী তৈরি হবে। এবং একই সাথে বলবো যে এখান থেকে তো এসে কিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন আসে না, এমসিকিউ, সেই এমসিকিউটাও তোমরা কীভাবে তৈরি হবে, কারণ পাঁচটি টোটাল নাটক রয়েছে সেখান থেকে, এবং নাটকগুলো যথেষ্ট বড়। এবং আমি যতদূর জানি যে এগুলো র্যাপিড রিডার হওয়ার কারণে অনেকে কিন্তু ডিটেলসে পড়ে না, তো সেক্ষেত্রে একটা সমস্যা থেকে যায় যে বড় কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকে কীভাবে আমরা করব, কোন কোন বড় কোশ্চেনটা কোন টপিক থেকে কোন নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্য, অর্থাৎ 2023-এর যে একাদশ শ্রেণীর পরীক্ষা সেখানে কোনটি গুরুত্বপূর্ণ হতে পারে, বিভ্রান্তিকর পরিস্থিতি। তো আমি অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। টেলস ফ্রম শেক্সপিয়ারের তোমাদের যে সিলেবাস, সেখান থেকে কীভাবে কোশ্চেন আসে, কীভাবে তোমরা তৈরি হবে, হ্যাঁ, এমসিকিউ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স কীভাবে তৈরি করবে, কী কী কোশ্চেন এবার জন্য গুরুত্বপূর্ণ, সবটাই কিন্তু আলোচনা করবো। সাথে বাংলাটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোশ্চেন করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাকে উৎসাহিত করে এই ধরনের ভিডিও আনার জন্য। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে দেখতে থাকো। তো একবার দেখে নিই টেলস ফ্রম শেক্সপিয়ার অর্থাৎ দ্রুত পঠন, মানে টেলস মানে স্টোরি, শেক্সপিয়ার থেকে স্টোরিগুলো কী কী নেওয়া হয়েছে এখানে তোমরা জানো। মেরিল্যাম এবং চার্লস ল্যাম দুই ভাই বোন এই বইটি লিখেছিলেন, তো সেটি তোমাদের কিন্তু দ্রুত পঠন আকারে সিলেবাসে নেওয়া হয়েছে। তো সিলেবাসে কী রয়েছে, টাইপ অফ কোশ্চেন্স, টোটাল মার্কস 10, এখান থেকে 10 মার্ক থাকবে, এমসিকিউ থাকবে 5টি, 1 মার্ক করে, হ্যাঁ, 5×5 10টা এমসিকিউ থাকবে। কিন্তু এটা কিন্তু খুব মজার জিনিস, এটা অবশ্যই জেনে নাও, বুঝে নাও। গদ্য বা পদ্য, প্রোজ এবং পোয়েট্রি সেকশানে, সেখানে কিন্তু এমসিকিউর কোনো অপশন ছিল না, কিন্তু টেলস ফ্রম শেক্সপিয়ার র্যাপিড রিডার সেখানে কিন্তু তোমরা এমসিকিউর অপশন পাবে। 10টি এমসিকিউ থাকবে এবং সেখান থেকে তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে মাত্র 5টি, এটা ভালো করে বুঝে নাও। তো প্রত্যেকটা টপিক থেকে যদি দুটো করে এমসিকিউ থাকে তাহলে 5×10 হয়, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে কোনো দুটো কিন্তু তোমরা যদি ভালো করে তৈরি হয়ে থাকো, রেডি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় এবং তোমাদের বোঝার লোড, বার্ডেন, সেটাও কিন্তু অনেকটা কমে যায়। তো আমি অবশ্যই বলবো, আমার অনেস্ট অ্যাডভাইস এই ভিডিওর শেষে দেবো, কোন দুটি স্টোরি, কোন দুটি নাটক, এখানে প্লে এগুলো কিন্তু স্টোরি আকারে দেওয়া রয়েছে, কোন দুটি প্লে বা স্টোরি এখান থেকে তোমরা যদি করো, সেই দুটি স্টোরি বা প্লে সাইজ ছোটো এবং গল্পটাও খুব ভালো, মজার, এবং সেখান থেকে কোশ্চেনগুলো অনেকটা সহজ হয়, এবং সেই দুটি যদি অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার ক্যারি করাও অনেকটা সহজ হবে, এবং একই সাথে তোমার লোড বা বার্ডেন সেটাও কিন্তু কমে যাবে। আমার এই উদ্দেশ্য, ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে তোমাদের লোড বা বার্ডেনটা কমানো, অহেতুক অনেক ধরনের কোশ্চেন নিয়ে এসে তোমাদের বিভ্রান্ত করা নয়, যে যেখান থেকে পড়ছো যেভাবে পড়ছো তার সাথে একটু মিলিয়ে নাও, যে আমি যে কোশ্চেনগুলো বলছি বা আমি যে ব্যাপারগুলো বলছি সেগুলো তোমাদের সাথে মিলছে কিনা, বা তোমরা যদি এগুলো ওভারলুক করে থাকো অবশ্যই একটু শুনে নাও ভিডিওটি ধৈর্য সহকারে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 12th নাইট, প্রথমে আমরা আলোচনা করেছি, আমার অনেস্ট অ্যাডভাইস শেষে থাকবে কোন দুটি গল্প তোমরা ভালো করে করবে এখান থেকে, এবং অপেক্ষাকৃত সহজ বাকিদের তুলনায়। তো 12th নাইট থেকে তোমরা যদি করো কী কোশ্চেন করবে, ট্রাই টু রিমেম্বার দ্য স্টোরি অ্যাটলিস্ট ইন বেঙ্গলি, বাংলাতে অন্ততপক্ষে তোমরা তোমাদের যে যার কাছে গাইড বই রয়েছে সেখান থেকে পড়ে নাও, বাংলাটা জেনে নেওয়ার চেষ্টা করো। তারপরে কী বলছে, রিমেম্বার মেজর চিফ মেইন ক্যারেক্টার্স, এবং মনে রাখার চেষ্টা করো প্রধান চরিত্রগুলো কী কী রয়েছে, ভায়োলিয়া, অলিভিয়া, ডিউ কর্সিনো, কী কী সব চরিত্রগুলো রয়েছে সেখানকার, সেবাস্তিয়ান, কী কী প্রধান চরিত্র সেগুলো মনে রাখার চেষ্টা করো, কী কী প্রধান ঘটনা ঘটলো সেই ঘটনাগুলো মনে রাখার চেষ্টা করো, জাহাজ ডুবি হলো, ডুয়েল হলো, ডিউক অর্সিনোর কাছে পেজ আকারে সিজারিও নাম নিয়ে ভায়োলা কীভাবে কাজ নিল, তো মোট কথা কী কী ফ্যাক্ট বা কী কী ইভেন্ট ঘটলো সেগুলো মনে রাখার চেষ্টা করো। নেক্সট বলছে ট্রাই টু রিমেম্বার দ্য প্লটস মেজর ইনসিডেন্টস, বলে দিলাম এই কথাটা, চরিত্র এবং প্রধান ঘটনাগুলো। নেক্সট বড় কোশ্চেন এখান থেকে 5 মার্কের, কী করবে, 1 নম্বর দেখতে পাচ্ছি হু ওয়াজ অলিভিয়া, অলিভিয়া কে ছিল, হোয়াট স্যাডেন হার্ট, কী তাকে দুঃখী করেছিল, হোয়াই ডিড সি নট অ্যালাউ এনি ভিজিটার, কেন তিনি অন্য কোনো ভিজিটারকে, দর্শনার্থীদেরকে সাক্ষাৎ করতে দিতেন না। নেক্সট গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি হু রেস্কিউড ভায়োলা ফ্রম দ্য ডেঞ্জার অফ ফাইটিং আর ডুয়েল, কে ভায়োলাকে উদ্ধার করেছিল, একটা ভয়ঙ্কর ডুয়েল, দ্বন্দ্ব, লড়াই হয়েছিল সেখান থেকে, হোয়াই ডিড হি ডু সো, কেন তিনি এটা করেছিলেন, হোয়াই ওয়াজ ভায়োলা ইগার টু সার্ভ দ্য ডিউক অর্সিনো অ্যাজ হিজ পেজ ওয়েন সি ওয়াজ অ্যাট আইলিরিয়া অর ইলিরিয়া, ইলিরিয়াতে যখন আসলো, বাইলিরিয়াতে যখন আসলো তখন ভায়োলা কেন ডিউক অর্সিনোর কাছে পেজ আকারে কাজ করতে মরিয়া হয়ে উঠলো, আগ্রহী হলো, হোয়াই ডিড ডিউক অর্সিনো সেন্ড ভায়োলা টু অলিভিয়া, কেন ডিউক অর্সিনো ভায়োলাকে অলিভিয়ার কাছে পাঠিয়েছিল, হোয়াট ওয়াজ অলিভিয়াস রিপ্লাই, অলিভিয়া কী উত্তর দিয়েছিল। নেক্সট মেক কম্পারেটিভ স্টাডি অফ ভায়োলা অ্যান্ড অলিভিয়া ইন 12th নাইট, ভায়োলা এবং অলিভিয়ার কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক আলোচনা করো। নেক্সট হাউ ওয়াজ কনফিউশন অফ মিস্টেকেন আইডেন্টিটি অফ ভায়োলা অ্যান্ড সেবাস্তিয়ান ওভারকাম, দুজনে একই রকম জমজ বোন, তোমরা জানো যে ভায়োলা এবং অলিভিয়া
অফ নাইটের যে যমজ বোন ছিল তাদের যে কনফিউশন হয়ে গিয়েছিল সেটা কীভাবে ওভারকাম হয়েছিল। নেক্সট, ওভারকাম বলতে অব্যাহতি পাওয়া গিয়েছিল। নেক্সট, হোয়াই ওয়াজ ভায়োলা অ্যাকিউজড অফ ইনগ্র্যাটিচিউড বাই অ্যান্টোনিও ইন টুয়েলথ নাইট? অ্যান্টোনিও সম্পর্কে ভায়োলা কেন অভিযোগ করেছিল ইনগ্র্যাটিচিউড, হ্যাঁ, অকৃতজ্ঞতার? হোয়াই ওয়াজ দ্য অ্যাকুজিশন মেড বাই হার ট্রু? ট্রু, সে যে অভিযোগটা করেছিল সেটা কি সত্যি ছিল? এবারে এই বছর 2022-এ এখান থেকে কি কোশ্চেন এসেছিল? হোয়াট ডিড ভায়োলা সে টু অলিভিয়া অ্যাবাউট হার প্যারেন্টেজ? তার পিতামাতা সম্পর্কে ভায়োলা অলিভিয়াকে কী বলেছিল? হোয়াট শোড অলিভিয়া দ্যাট ভায়োলা ওয়াজ এ জেন্টেলম্যান? কী অলিভিয়াকে দেখাচ্ছিল যে ভায়োলা সে একটা পুরুষ, ভদ্রলোক? হোয়াই ডিড অলিভিয়া সেন্ট এ ডায়মন্ড রিং টু সিজারিও? কেন অলিভিয়া সিজারিওকে, যে কিনা এখানে ভায়োলা সেজে থাকবে তোমরা জানো গল্পটা যদি পড়ে থাকো, কেন হীরের একটা আংটি পাঠিয়েছিল? তো এটা 2022-এ কিন্তু এসেছিলো। মোট কথা, টুয়েলভ নাইট থেকে তোমরা যদি তৈরি হয়ে থাকো এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্য, এখান থেকে তৈরি হয়ে থাকতে পারো। নেক্সট চলে আসি আমরা কমেডি অফ এরার্স। এখান থেকে যদি তোমরা তৈরি হয়ে, একই জিনিস, মেজর ক্যারেক্টার্স বোঝার চেষ্টা করবে, প্লট, স্টোরি, থিম, ইনসিডেন্ট সেগুলো বোঝার চেষ্টা করবে, এগুলো থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আছে। আর একটা কোয়েশ্চেন আছে কোনো লাইন তুলে বা কোনো অন্য কোনো ধরনের কোয়েশ্চেন যেগুলো এখানে দিয়েছি, যেমন হোয়াট ওয়াজ দ্য ল দ্যাট প্রিভেলড ইন এফেসাস? এফেসাসে কী আইন রয়েছিল? হোয়াট ডিড দ্য ডিউক সে টু এজিয়ন হোয়েন হি বিকেম এ ভিকটিম অফ ল? আইনের যখন শিকার হলো এজিয়ন তখন ডিউক তাই কী বলেছিল? নেক্সট, হোয়াই ডিড এল্ডার অ্যান্টিফুলাস ডিনাই এন্ট্রি ইন হিজ ওন হাউস? অ্যান্টিফুলাসকে তার বাড়িতে কেন এন্ট্রি প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল? নেক্সট, অস্বীকার করেছিল বাড়িতে প্রবেশ করতে। নেক্সট, হোয়াট মেট এজিয়ন ল্যান্ডেড অ্যাট এফেসাস? এজিয়নকে এফেসাসে কেন ল্যান্ড করতে বাধ্য করা হয়েছিল, মানে কেন হয়েছিল ল্যান্ড করেছিল? নেক্সট, হোয়াট ডেঞ্জার ডিড হি ফেস দেয়া? তারপর সে সেখানে যখন ল্যান্ড করলো, হ্যাঁ, পা রাখলো, সেখানে সে কী বিপদ মুখোমুখি হলো? হাউ ডিড এজিয়ন ফাইন্ড আউট অল হিজ ফ্যামিলি মেম্বার্স? কীভাবে এজিয়ন তার বাকি পরিবারের সব সদস্যকে খুঁজে পেলো? নেক্সট, অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকে যদি তুমি তৈরি হও, তো একই ব্যাপার, কী বলবো, থিম, প্লট, ইভেন্ট, মেজর ইনসিডেন্টস, প্রধান চরিত্র, প্রধান ঘটনা, ক্যারেক্টার্স, এগুলো সব জেনে রাখবে। এগুলোর থেকে একটা কোয়েশ্চেন থাকতেই পারে, আর একটা কোয়েশ্চেন থাকবে এই কোয়েশ্চেনগুলো যেগুলো বলছি এখন। ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য এক্সপিরিয়েন্সেস অফ রোজালিন অ্যান্ড সিলিয়া হোয়েন দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন। ফরেস্ট অফ আর্ডেনে যখন গেল তখন রোজালিন এবং সিলিয়া তাদের কী অভিজ্ঞতা হলো? হাউ ডিড অ্যাডাম প্রুভ হিজ লয়্যালটি টুয়ার্ডস হিজ মাস্টার? কীভাবে অ্যাডাম তার বিশ্বাস, লয়্যালটি, আনুগত্য প্রকাশ করেছিল তার প্রভুর কাছে? নেক্সট, হাউ ডিড রোজালিন উইন অরল্যান্ডোস হার্ট? কীভাবে রোজালিন অরল্যান্ডোর হৃদয় জয় করেছিল? 2017-তে এসেছিল এটা। হোয়াই ওয়াজ অলিভার প্রুভড অ্যান আনওয়ার্দি ব্রাদার? কীভাবে অলিভার নিজেকে একটা আনওয়ার্দি ব্রাদার, মূল্যহীন একটা ভাই হিসাবে প্রতিপন্ন করেছিল? হোয়াই ওয়াজ অলিভার প্রুভ হলো? হোয়াই ডিড অলিভার উইশ টু ডিস্ট্রয় অরল্যান্ডো? কেন অলিভার তাকে ধ্বংস করতে চেয়েছিল? 2020-তে এসেছিল। নেক্সট, 5 নম্বর দেখতে পাচ্ছি, ডিসক্রাইব দ্য মিটিং বিটুইন অরল্যান্ডো অ্যান্ড অলিভার ইন দ্য ফরেস্ট। অরল্যান্ডো এবং অলিভারের যে সাক্ষাৎ বনে হয়েছিল সেটি সম্পর্কে আলোচনা করো। তো 2022 এখান থেকে কী কোয়েশ্চেন এসেছিল? হু ওয়াজ দ্য ব্যানিস ডিউক? ব্যানিস ডিউকটা কে ছিল, নির্বাচিত ডিউক কে ছিলেন? হাউ ডিড হি অ্যান্ড হিজ ফলোয়ার্স লিভ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন? তা তিনি এবং তার পরিবার ফরেস্ট অফ আর্ডেনে কীভাবে নির্বাসিত অবস্থায় জীবন কাটাচ্ছিলেন? অথবা হাউ ওয়াজ দ্য ব্যানিস ডিউকস লাইভ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন? ফরেস্ট অফ আর্ডেনে সেই নির্বাসিত ডিউকের জীবনটা কেমন ছিল? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন একই, এটা 2015-তে এসেছিল, আর উপরে যেটা বললাম সেটা 2022-এ এসেছিল, এবার এসেছিলো। তো এটাও বুঝে গেলে তোমরা, হ্যাঁ, যে এবারে কোনটা এসেছিলো 2022-এ আর 2023-এর জন্য বাকি যে কোয়েশ্চেনগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যদি অ্যাজ ইউ লাইক ইট তৈরি হয়ে থাকো। নেক্সট দেখতে পাচ্ছি আমরা অথেলো। অথেলোর থেকেও একই ব্যাপার, হ্যাঁ, ক্যারেক্টার্সগুলো জানবে, মেজর থিম জানবে, প্লট জানবে, ইনসিডেন্ট জানবে, হ্যাঁ, তারপরে আমরা নেক্সট, হোয়াট লেট দেস্তমনা টু ম্যারি অথেলো? কী দেস্তমনাকে অথেলো বিয়ে করতে বাধ্য করেছিল? নেক্সট, ডিসকাস হাউ অথেলোস লাভ ফর দেস্তেমোনা চেঞ্জড ইন্টু মিস্ট্রাস্ট ইন দ্য স্টোরি? কীভাবে অথেলোর দেস্তেমোনার প্রতি যে ভালোবাসা সেটা কী হলো, চেঞ্জড ইন্টু মিস্ট্রাস্ট, অবিশ্বাসে পরিণত হলো, হ্যাঁ, 2019-এ ছিল। নেক্সট, স্কেচ হাউ ইয়াগো হ্যাজ বিন ক্যারেক্টারাইজড ইন অথেলো? অথেলোর চরিত্রটা কীভাবে চিত্রিত করা হয়েছে ইয়াগোকে, তোমরা জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র একটা, 2019-এ এসেছিল। এবার 2022-এ এখান থেকে কী এসেছিল? 2022-এ এসেছিল হু ওয়াজ ব্রাভান্সিও? হোয়াট ওয়ার ব্রাভান্সিওস অ্যালিগেশনস এগেনস্ট অথেলো? ব্রাভান্সিও কে ছিল? ব্রাভান্সিওর অভিযোগ কী ছিল অথেলো সম্পর্কে? হোয়াট ডিড হি সে আফটার দ্য ডিউকস ডিসিশন? ডিউকের সিদ্ধান্তের পর সে কী বলেছিল? 2022-এ এটা এসেছিল। আর একটা এসেছিলো অথেলো অ্যাজ এ ট্র্যাজেডি, অথেলো ট্র্যাজেডি প্রিয়কান্তক নাটক হিসেবে অথেলো বর্ণনা করো। তো অথেলোর থেকে তোমরা যদি করো এগুলো তৈরি হয়ে থাকবে। আমি অবশ্যই পার্সোনাল অ্যাডভাইস দেবো কোন স্টোরিটি তোমাদের জন্য কিন্তু অনেকটা সহজ হবে এবং সেখানকার কোয়েশ্চেনগুলো অনেক সহজ হবে এবং তোমাদের নাম্বার ক্যারি করার সহজ হবে। সবার শেষে কিন্তু আমি পার্সোনাল অ্যাডভাইসটা দেবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এবারে যারা ম্যাকবেথ থেকে করবে, ম্যাকবেথ থেকে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কী, মেজর ক্যারেক্টার্স, মেজর ইনসিডেন্ট, সেগুলো তো জানবেই, এগুলোর থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে।
আর একটা আসতে পারে, হোয়াট ডিড ইচ অফ দ্য থ্রি উইচেস প্রেডিক্ট টু ম্যাকবেথ হোয়েন হি ফার্স্ট মেড দেম, সে তিনটি যে উইচ ছিল, ডাইনি ছিল, তারা কি প্রেডিক্ট করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল যখন ম্যাকবেথ তাদের সাথে সাক্ষাৎ করে? হোয়াট ডিড দ্য টেল ব্যাঙ্কো, ব্যাঙ্ককে তারা কি বলেছিল? 14 এসেছিল। নেক্সট, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের চরিত্র চিত্রণ করো। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য মুভিং অফ দ্য ভিয়েতনাম উডস, ভিয়েতনাম উডস, ভিয়েতনাম বন কেন চলতে শুরু করেছিল, এটার মিস্ট্রি রহস্যটা কী ছিল? নেক্সট, হাউ ম্যাকবেথ গ্র্যাজুয়ালি বিকেম এ ভিলেন, কীভাবে ম্যাকবেথ ধীরে ধীরে একটা শয়তানে পরিণত হয়। আর 2022 এখান থেকে কী কোয়েশ্চেন এসেছিল, হোয়াট রোল ডু দ্য উইচেস প্লে ইন অথেলো, অথেলো তে সেই উইচগুলো, ডাইনিগুলো কী রোল প্লে করেছিল। তো এটা বাদ দিয়ে বাকিগুলো তোমরা দেখবে অবশ্যই, ম্যাকবেথ থেকে তোমরা যদি তৈরি হয়ে থাকো তাহলে এই গল্পগুলো কিন্তু অত্যন্ত, মানে এই কোয়েশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমাদের জন্য সহজ, তোমাদের জন্য ভালো, কোয়েশ্চেন সংখ্যা কম, আমার পার্সোনাল অ্যাডভাইস তোমরা 12th night অবশ্যই রাখবে। 12th night তোমাদের জন্য অবশ্যই খুব ভালো হবে, আর সাথে সাথে 12th night অবশ্যই করবে, আর যেটা করবে সেটা হলো অ্যাজ ইউ লাইক ইট, 12th night অ্যাজ ইউ লাইক ইট। এখান থেকে কোশ্চেনগুলোর উত্তর পড়তে তোমাদের সুবিধা হবে, স্টোরিটাও ভালো হবে, তোমরা এই দুটোর থেকে কিন্তু বড় কোশ্চেন করতে পারো, যে কোনো একটা লিখতে হবে, সবগুলো পড়া দরকার নেই, সবগুলো দেখার দরকার নেই। এখান থেকে এসে কিউ তো আসবে না, এমসিকিউ এর জন্য তো কী বলবো 10টা থাকবে, হ্যাঁ, যে কোনো 5টি করতে হবে। তো আমি অবশ্যই করব যে প্রত্যেকটা থেকে দুটি করে যদি থাকে তাহলে দুটি হলে 2 2 4 হবে, আর একটি এক্সট্রা একটা পড়বে, তো তিনটি তোমরা এর মধ্যে আনতে পারো। অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট, 12th night এটা তো থাকছেই, তার সাথে আর একটা তোমরা অথেলো বা ম্যাকবেথ যে কোনো একটা আনতে পারো। তো কোথাও কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, যথাশীঘ্র সম্ভব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এর আগের যে কবিতা সাজেশন বা গল্পের সাজেশন সেটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যাও বা এই ভিডিওর আই বাটন রয়েছে সেখানে গিয়ে দেখে নাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, ধন্যবাদ।